কল্যাণ আল্লাহ দেন অকল্যাণ আল্লাহ দেন তাহলে আল্লাহ কি দেখতে চায় ভালো মতো কি দেখতে চায় যে অকল্যাণ আল্লাহ দেন সেই অকল্যাণ দুনিয়ার কোন শক্তি দূর করতে পারে না এই অকল্যাণ বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি কে আল্লাহ তাআলা এক নম্বরে দেখতে চায় যে আমি বিপদ দিলাম আমি তো তারে কল্লাম আমি বিপদ দেওয়ার পরে দেখি সে এই বিপদে বিপথে চলে যায় কিনা এজন্য দুইটা আয়াত আগে আবার আল্লাহ জানায় দেন বান্দা আমি আল্লাহ বিপদাপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেই পরীক্ষা নিতে গিয়া আমার দরজা বন্ধ করে দেই নাই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি আল্লাহ সাহায্যের দরওয়াজা খুলে রেখে দিয়েছি বিপদ আপদ মুসিবত আসতেই পারে স্বাভাবিক কিন্তু বিপদ আপদ মুসিবত আসলে কি করবো আল্লাহ শিখায় দিলেন আল্লাহ বলেন হে তুমি যখন বিপদাপদ মুসিবতে পড়বা কারণ সাহায্য বিপদাপদ মুসিবতের সময় দরকার হয় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন হে ईमानদারেরা নু আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও বিপদাপদ মুসিবতে পড়েছো যত বড় বিপদ হোক আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দুনিয়ার প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাধর তাদের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম একরকম আর আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা আর একরকম আপনি যদি কোন বিপদে একেবারে আপনাদের গ্রামের সবচাইতে গরিব মানুষটা অসহায় মানুষটা সে যদি কোনো বিপদে পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় বলেন তো মন চাইলেই দেখা করা সম্ভব নাকি সে সারা জিন্দেগি চেষ্টা করে পাবে কি পাবে না তার কোন নিশ্চয়তা নাই যদিও দেখা করার সুযোগ পায় কত প্রসেস কত মাধ্যম তাকে অবলম্বন করতে হবে প্রথম গিয়া ওয়ার্ডের মেম্বারের কাছে বলবে মেম্বার চেয়ারম্যানকে বলবে চেয়ারম্যান এমপির কাছে আবেদন করবে এমপি এই আবেদনটা প্রাইম मिनिस्टरের অফিসে পাঠাবে ফাইলের তলে পড়ে থাকবে কোনদিন ওইটা প্রধানমন্ত্রীর সামনে যাবে কি যাবে না এর নিশ্চয়তা নাই যদিও যায় 2 4 6 8 10 মাস পর হঠাৎ করে হয়তো একদিন প্রধানমন্ত্রীর নজরে পড়লে তিনি যদি ইহসান করেন হয়তো তিনি বলবেন ঠিক আছে তাকে আমার সাথে কথা বলার জন্য একদিন ডাকা আসতে বলো মনে করেন আপনাদের গ্রামের সবচাইতে অভাবী মানুষটা এক বছর পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলার সুযোগ পাইল কতক্ষণ বলতে পারবে যতক্ষণ মন চায় পারবে ঢোকার সময় প্রাইম মিনিস্টারের পিএস বলে দিবে সময় মাত্র দুই মিনিট যা বলার বলবা আরে ভাই লোকটা তো খুশির ঠালায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাইলাম আমার তো মনে হয় খুশির ঠালায় দুইটা দুই মিনিটে সালামও দিতে পারবে না কারণ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে কথা শুরু না হতেই তার সময় শেষ বের হয়ে আসা লাগবে কত পদ্ধতি অবলম্বন করে গেল সময় পাইল দুই মিনিট কিন্তু আল্লাহ তাআলা বলেন ও আমার মুমিন দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কত প্রসেস। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম মাত্র দুইটা দেখুন আহকামুল হাকিমীন রব্বুল আলামিন যুল আরশে লাযিম মালিক ইয়াউম উদ্দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য ধনী হতে হয় না সম্পদওয়ালা হতে হয় না জ্ঞানী সার্টিফিকেট ধারী হতে হয় না মোমেন হলেই সে যেখানে খুশি যখন খুশি আল্লাহ তালার কাছে সাহায্যের হাত বাড়াতে পারে আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا للإسلام الذي نزل هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأموال وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه وأولئك هم المهتدون صدق الله العلي العظيم أمرا محبت, ارشاد محبت ارشاد 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 زبان کھلے درود شریف صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كرم كفر كومتايا كفر كومتا كار صداقتكو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله <applause> ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত রাস্তার খিল মহাজন পুকুরপাড় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধে সভাপতি আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধে ওলামা কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত অলামায় গ্রামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ দিনই কথা শ্রবণ করবার আমাকে আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লা অগণিত সালাম সৈয়দুল আশরাফুল আম্বিয়া আিয়া আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওসাল্লামের প্রতি আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন তাই আমরা আসতে পেরেছি বসতে পেরেছি কি বলেন আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না বসতেও পারতাম এ জায়গাটাই মাহফিলের আগে যাই থাকুক না কেন এখন এই জায়গাটা এই দিনই মজলিসের কারণে দুনিয়ার অন্যতম একটি দামি জায়গা হিসাবে পরিণত হয়ে গেছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচাইতে উত্তম মজলিস হলো যে মজলিসে আলোচনা হয় জিকিরের ওয়াজ তো দুনিয়ার মানুষের জিক্র হয় না মূলত জিকির হয় কার আল্লাহ। দিনের কথা হয় আল্লাহর কথা হয় আল্লাহর রসুলের কথা হয় এ ধরনের দিনই মজলিস যে নামেই হোক ওয়াজ মাহফিল হোক তাফসির মাহফিল হোক ইসলামী সম্মেলন হোক তাফসিরুল কোরআন মাহফিল হোক ইসলামী জলসা হোক একই জিনিস এক এক জায়গায় এক এক রকম নাম তা যাই হোক তাফসির মাহফিল হোক আর ওয়াজ মাহফিল হোক এই দিনই মজলিস গুলা যেখানেই হয় না কেন এই মজলিস হলো দুনিয়ার সবচাইতে দামি মজলিস সুবহানাল্লাহ দুনিয়াতে একমাত্র মজলিস যেখানে এসে ইমান যদি থাকে আর যদি এখানে এসে বসে আল্লাহ সুবাহ এই বসার কারণে আমল নামা থেকে সগিরা গুনাগুলা মাফ করে দেয় শুধু তাই না দুনিয়াতে আল্লাহ তাহারা বিভিন্ন ফিরিস্তাকে বিভিন্ন দায়িত্ব দায়িত্বে নিয়োজিত রাখছেন একদল ফিরিস্তা আছে ব্রাহ্মমান ফিরিস্তা এদের কাজ হলো এরা দুনিয়া ব্যাপী ঘুরে বেড়ায় আর দেখে কোথায় এরকম আছে। যেখানেই দেখে যে কিছু আল্লাহর আল্লাহর হয়ে কথা বলতেছে বলতেছে সেই মাহফিল সেই মজলিস যত বড় হোক আর ছোট হোক সেই মজলিসের বক্তা দুনিয়ার শ্রেষ্ঠ বক্তা হোক আর ভাঙ্গা একটা ছোট মসজিদের ইমাম হোক তারা এটা দেখে না আমরা তো দেখি যে মাহফিলে বক্তা কেড়ে ওয়াইস কেড়ে যদি প্রসিদ্ধ বাইরাল পপুলার ওয়াইস হয় তাহলে মনে করেন যে হুমড়ি খেয়ে ওই মাহফিলের মধ্যে আসে ঠিক না কিন্তু ওয়াইস হলো এমন একজন বড় এক মাদ্রাসার শেখুল হাদিস কিন্তু পরিচিত নাই বাইরাল না গজল গাইতে পারে না গান গাইতে পারে না হাস্য রস কৌতুক করতে পারে না বিড়ি খাওয়া দেখাতে পারে না খেলা দেখাইতে পারে না বড় মাদ্রাসার সাইকুলা দিস এগুলা পারে সস্যদী মাদ্রাসার মহাদিদ সাহ আদিত সাহ এগুলা পারবে ফেনী রশিদি আর মহতামি মাল্লামা শহীদুল্লাহ তারপরে আরেকজন আছে যে কি উনি পারবে এগুলা পারবে না সেজন্য আমরা দেখি যে বক্তাকে আয়োজন কেমন কিন্তু ফিরিস্তারা ওইটা দেখে না ফিরিস্তারা দেখে মজলিশ হইতেছে কিনা যখনই দেখে মজলিস আল্লাহর রহমতের ওই ফিরিস তারা ওই মজলিশের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ সব দেখে সব জানে এরপরেও ও তাদের সাথে আল্লাহ তাঁর কথোপকথন হয় আল্লাহ জিজ্ঞাসা করে কেন বসতে ওরা বলে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জান্নাতের আশায় জাহান নামের ভয়ে আল্লাহ বলে আমাকে দেখছে জান্নাত দেখছে জাহান নাম দেখছে বলে না দেখে নাই আল্লাহ তালা বলেন আমাকে না দেখে জান্নাত না দেখে জান্নাম না দেখে যারা এখানে বসলো এই আশায় আমি আল্লাহ তাদের সব গুণাগুলা মাফ করে দিলাম শুধু তাই না আপনাদের এলাকার ব্যাপারে কোন মানুষের ব্যাপারে যদি খবর আসে যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীসভার সভার ক্যাবিনেটে এমপি তো আছে অনেক কিন্তু সবাই তো মন্ত্রী না সবাই কি মন্ত্রী মন্ত্রীরা হলো প্রধানমন্ত্রীর নিকটবর্তী মানুষ मिनिस्टर যারা মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী সভার আপনাদের এলাকার আব্দুর রহিমের নাম প্রধানমন্ত্রী জবান দিয়ে উচ্চারণ করে বলছে যে ফেনী জেলার এই راستারখিল মহাজনপুর পাড় এই এলাকার আব্দুর রহিম খুব ভালো মানুষ আব্দুর রহিমের কাছে যদি এই খবর আসে যে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে কেবিনেটে মন্ত্রীদের সামনে তার আলোচনা করছে আব্দুর রহিমের খুশির ঠলায় ওর খুশির শেষ থাকবে বলেন কত আনন্দিত হবে মানুষের কাছে বলে বেড়াবে জানো প্রধানমন্ত্রী আমার নাম মন্ত্রীসভার কেবিনেটে বলে এত খুশি কেন তার ব্যাপারে আলোচনা করেছে প্রধানমন্ত্রী ঠিক না কিন্তু হাদিসের মধ্যে কি আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রকম دینی মজলিসে যারা থাকে ফিরিস্তারা তাদেরকে দেখে শুধু তাই না ওয়া যাকারাহুম আল্লাহু ফিমা ল'ইনদা এই মজলিসে উপস্থিত মানুষগুলার ব্যাপারে আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মুখে আলোচনা করে আল্লাহ তাআলা এই রকম মজলিসে যারা বসে তাদের ব্যাপারে ফিরিস্তাদের মজমায় আলোচনা করে খুশির ব্যাপার না কত বড় ভাগ্যের ব্যাপার সেজন্য আল্লাহ দালা আমাদেরকে এইরকম দিনই মজমাই গুলা বেশি বেশি বসার তৌফিক দান করুক জবান খুলে বলি আমি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারা থেকে তিনটা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতগুলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এ দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আল্লাহ সুবাহ আমাদেরকে পরীক্ষা নিবেন পরীক্ষা কেন নিবেন একটা ছাত্র যত মেধাবী হোক যত ভালো মেধাওয়ালা হোক সে যদি এসএসসি পরীক্ষা না দেয় তার মেধার কোন মূল্যায়ন আছে মেধার ঠেলায় যদি পরীক্ষা না দেয় তাহলে তার মেধার কোনো মূল্যায়ন নাই আল্লাহ তাআলা মুমিনের ইমানের পরীক্ষা নিবেন বিভিন্ন পদ্ধতিতে আর যে এই পরীক্ষাগুলোয় গুলাই উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে একজন ভিআইপি পারসন গুরুত্বপূর্ণ বান্দা হিসাবে অভিহিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তো মেহেরবান আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নাও জানাইতে পারতেন যে পরীক্ষা নিতে চাই আল্লাহ তাআলা যে পরীক্ষা নিবেন আমাদেরকে যে জানায়া দিলেন এতে আমাদের কল্যাণ কি কল্যাণ যে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ আমাদের আছে ঠিক কিনা না কারণ একটা ছাত্র যত ভালো হোক যত মেধাবী হোক তার পরীক্ষা কবে এটা জানা নাই সকাল বেলায় ফজরের নামাজের পরে একদিন দৌড় দিয়া তার বাড়িতে গিয়া বলে এই চলো তোমার আজকে সবগুলা বিষয় পরীক্ষা দিতে হবে অপ্রস্তুত অবস্থায় প্রস্তুতি বিহীন কোন মেধাবী ছাত্র যদি পরীক্ষা দেয় যত ভালো মেধা হোক ফেল যাওয়ার সম্ভাবনা বেশি না কম ফেল না গেলেও তার আশানুরূপ ওই মেধাবী ছাত্র যতটা মেধাবী মেধা অনুযায়ী সে ফলাফল অর্জন করতে পারবে না প্রস্তুতি না থাকার কারণে

بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات الله رب العالمين قل ولا نبلو أنكم আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব পরীক্ষা কিসের মাধ্যমে হবে কোন ধরনের হবে বিষয়ে পরীক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে এর নমুনা সাজেশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে বিষয় মৌমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে দুনিয়াতে কেউ যদি প্রকৃত মৌমিন হয় সে যদি তার ইমান সর্ব অবস্থায় হেফাজত করতে চায় উপরে চলতে যায়। এই লোকটার পদে পদে বিপদ আছে যার ইমান যত মজবুত তার পরীক্ষা তার ভয় কিন্তু তত বেশি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জুর ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব ওয়ানা কাসিম মিনাল আমওয়ান مالের loss ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব ওয়াল আনফুস জানের ক্ষতি জীবনের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তালা পরীক্ষা নিব মফাসসিরিন کرام বলেন জানের ক্ষতি এটা দুই ভাবে হতে পারে কয় ভাবে দুই ভাবে হতে পারে হতে পারে একটা নিজের জানের ক্ষতি আবার আরেকটা হতে পারে আপনজনের জানের ক্ষতি নিজের জীবনের ক্ষতি মনে করেন রাতে রাধার সাইকেল চালিয়ে আপনি একটা دینی কাজে গেলেন মাহফিলে গেলেন আল্লাহ সুবাহ পরীক্ষায় ফালাতে চাইল দুর্ঘটনায় পতিত হয়ে গেলেন হাতটা ভেঙে গেল পাটা ভেঙে গেল নিজের জানের ক্ষতি আর একদল মানুষ কিন্তু এমনও বলবে দেখ রাতে আধারে কাম কাজ পাও না ওয়াজ শুনতে গেছো এক ঠ্যাং ভাঙছে আর মাহফিলে যাইও আর এক ঠ্যাং ভাঙবে আছে না নাই যদিও এই লোকটার পা ভেঙে গেছে কিন্তু তার মনের মধ্যে শান্তনা আছে আমি করতে গিয়ে আমার পা ভাঙে নাই আমি কষ্ট পাই নাই বরং এমন একটা কাজে গিয়ে আমি বিপদে পড়েছি পা হারিয়েছি আল্লাহ তালা যদি এই বিষয়টা আমার জন্য কবুল করে নেয় হতে পারে এই কষ্টের কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে তাহলে জানের ক্ষতি হতে পারে নিজের হতে পারে আপনজন প্রিয়জনের কলিজা টুকরা সন্তান দশ বছর সন্তান নাই আল্লাহ তাহালার কাছে চাইতে চাইতে আল্লাহ একটা সন্তান দিল দুই আড়াই তিন বছর বয়স যাদের আড়াই বছর তিন বছরের বাচ্চা আছে তারা ভালো মতো বুঝবে এই সময়টাতে সন্তান তার মা বাবার সাথে নিকটবর্তী হয় বেশি একটু একটু পর 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 আব্বু আব্বু ডাকে নয়নটা জুড়িয়ে যায় বাবা যখন বাহির থেকে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাসায় ফিরে কলিজার টুকরা সন্তান যখন একবার আব্বু বলে ডাক দেয় সকল ক্লান্তি মুহূর্তের ভিতরে দূর হয়ে যায় কলিজার টুকরা নয়নের মনি সন্তান আল্লাহ দিছে আবার নিয়ে গেছে হয় কি হয় না সেজন্য নিজের জানের ক্ষতি আপন জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসসামারাত ফসলের ক্ষতির মাধ্যমে আমি আর আল্লাহ তাআলা পরীক্ষা নেই একজন জমিনের মধ্যে ধান লাগিয়েছে ধান একবারে বাম্পার ফলন সর্বোচ্চ ভালো ফলন হয়েছে ধান গুলা পেকে গেছে বিকাল বেলায় জমিন থেকে ধান গুলা দেখে আসছে মনের মধ্যে খুশি খুশি বাপ যে পরিমাণ জমিনের মধ্যে ধান দেখা যায় এই ধানের টাকা দিয়ে আমার পেছনের ঋণ গুলা শোধ করে একটা বছর ভালোভাবে চলতে পারবো এই নিয়োগ করে আগামী দিন সকাল বেলায় দশ জন কৃষক নিয়োগ দেওয়ার জন্য রেডি সব কিছু প্রস্তুত শুধুমাত্র ধানটা কেটে ঘরে আনতে বাকি রাতের বেলায় ঘুমায় আছে আর চিন্তা করতেছে যাক ফলন তো ভালোই হলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হঠাৎ করে আকাশে মেঘের আওয়াজ বৃষ্টি শুরু হয়ে গেল শিলা বৃষ্টি বলেন তো শিলা বৃষ্টি যদি পাকা ধানের উপরে পড়ে ওই ধান বাড়িতে আনা আর কোন উপায় আছে নাকি এরকম পরিস্থিতি মোমেনরাও সম্মুখীন হয় অনেক ভালো মানুষ হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব এই যে জানের ক্ষতি মালের ক্ষতি ভয় অভাব অনটন এগুলা সব আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তালা দেন আর এই কথার উপরে তো বিশ্বাস আমরা সর্বদাই রাখি ইমানের যেই ভিত্তিগুলা আছে ইমানের ভিত্তি হলো ছয়টি এই ছয় ভিত্তির অন্যতম ভিত্তি হলো মিনাল্লাহি তালা তকদীরের ভালো মন্দ তথা গোটা जिंदगी সব কল্লান অকল্লা ভালো মন্দ কার طرف থেকে আসে জোরে বলে আল্লাহর طرف থেকে তাইলে এই যে বিপদাপদগুলা হয় আল্লাহ তাআলা তাহলে এগুলা দেন পরীক্ষা নেওয়ার জন্য ঠিক না কল্লান ও আল্লাহ দেন অকল্লান ও আল্লাহ দেন তাহলে আল্লাহ কি দেখতে চায় ভালোমতো খেয়াল দিয়া শুনবেন আল্লাহ কি দেখতে চায় কল্লানো আল্লাহ দেয় ও কল্লানো আল্লাহ দেয় যেই অকল্লান আল্লাহ দেন সেই অকল্লান দুনিয়ার কোন শক্তি দূর করতে পারে না এই অকল্লান বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনিই কে আল্লাহ তাআলা এক নাম্বারে দেখতে চায় যে আমি বিপদ দিলাম আমি তো তার কল্লাম আমি বিপদ দেওয়ার পরে দেখি সে এই বিপদে বিপথে চলে যায় কিনা এজন্য দুইটা আয়া তাকে আবার আল্লাহ জানায় দেন বন্ধা আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেই পরীক্ষা নিতে গিয়া আমার দরজা বন্ধ করে দেই নাই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি আল্লাহ সাহায্যের দরওয়াজা খুলে রেখে দিয়েছি আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত আসতেই পারে স্বাভাবিক কিন্তু বিপদ আপদ মুসিবত আসলে কি করব আল্লাহ শিখায় দিলেন আল্লাহ বলেন হে ইমানদার তুমি যখন বিপদ আপদ মুসিবতে পড়বা কারণ সাহায্য বিপদ আপদ মুসিবতের সময় দরকার হয় ঠিক কিনা বলেন আল্লাহ তাহলা বলেন হে ইমামদারেরা ইস্তাহিনু আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য যাও বিপদ আপদ মুসিবতে পড়েছ যত বড় বিপদ হোক আমি আল্লাহ তাহলার কাছে সাহায্য চাও দুনিয়ার প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাধর তাদের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম একরকম আর আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা আর একরকম আপনি যদি কোনো বিপদে একেবারে আপনাদের গ্রামের সবচাইতে গরিব মানুষটা অসহায় মানুষটা সে যদি কোন বিপদে পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় বলেন তো মন চাইলেই দেখা করা সম্ভব নাকি চেষ্টা করে পাবে না তার যদিও দেখা করার পায়। কত প্রসেস কত মাধ্যম তাকে অবলম্বন করতে হবে প্রথম গিয়া ওয়ার্ডের মেম্বারের কাছে বলবে মেম্বার চেয়ারম্যানকে বলবে চেয়ারম্যান এমপির কাছে আবেদন করবে এমপি এই আবেদনটা প্রাইম মিনিস্টারের অফিসে পাঠাবে ফাইলের তলে পড়ে থাকবে কোনদিন দিন ওইটা প্রধানমন্ত্রীর সামনে যাবে কি যাবে না এর নিশ্চয়তা নাই যদিও যায় দুই চার ছয় আট দশ মাস পর হঠাৎ করে হয়তো একদিন প্রধানমন্ত্রীর নজরে পড়লে তিনি যদি অ্যাকশন করেন হয়তো তিনি বলবেন ঠিক আছে তাকে আমার সাথে কথা বলার জন্য একদিন ডাকা আসতে বলো মনে করেন আপনাদের গ্রামের সবচাইতে অভাবী মানুষটা এক বছর পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলার সুযোগ পাইল কতক্ষণ বলতে পারবে যতক্ষণ মন চায় পারবে ঢোকার সময় প্রাইম মিনিস্টারের পিএস বলে দিবে সময় মাত্র দুই মিনিট যা বলার বলবা আরে ভাই লোকটা তো খুশির ঠালায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাইলাম আমার তো মনে হয় খুশির ঠেলায় দুইটা দুই মিনিটে সালামও দিতে পারবে না কারণ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে কথা শুরু না হতেই তার সময় শেষ বের হয়ে আসা লাগবে কত পদ্ধতি অবলম্বন করে গেল সময় পাইল দুই মিনিট কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার মুমিন দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কত প্রসেস আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম মাত্র দুইটা দেখুন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মালিক ইয়াউম আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সাহায্য চাওয়ার জন্য ধনী হতে হয় না সম্পদওয়ালা হতে হয় না يعني سرٹیفیکٹ داري হতে হয় না মোমেন হলেই সে যেখানে খুশি যখন খুশি আল্লাহ তাআলার কাছে সাহায্যর হাত বাড়াতে পারে এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি আল্লাহ তাআলা বলেন বিসবরি ওয়াসসালাত صبر এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা জবান খুলে বলেন আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হলো صبر আরেক নাম আরেকটা হলো সালাত এখন প্রশ্ন হলো হুজুর صبر আবার কাকে বলে صبر দ্বারা সাহায্য চাইতে হয় কিভাবে صبر দিয়ে কেমনে সাহায্য চাই তাহলে কি হুজুর বিপদ পড়লে চোখ বুঝে মুখ বুঝে বেশে বসে থাকব কিছু করব না অভাবে পড়েছি টাকার দরকার কারো কাছে কি যাব না হাত কেটে গেছে ডাক্তারের কাছে কি যাব না যারা মনে করে অসুস্থ হয়েছে ডাক্তার না দেখানো মনে হয় সবর টাকার প্রয়োজন কারো কাছে গিয়ে করজে হাসানা না চাওয়া এটা মনে হয়েছে কারণ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ

আমার বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে আমি আল্লাহর দিকেই আসে নাকি আমি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ পদ দিকে পা বাড়ায় কেউ কেউ আছে যখন অভাবে পড়ে আগে চিন্তা করে আমার লোন নিতে হবে লোন নেওয়া সবের কাজ হ্যাঁ সুদের উপরে লোন নেওয়া হুজুর আগে সুদের কথা বলে গেছে না কত জঘন্য এক পাপ আল্লাহ দেখতে চায় পদ্ধতি কোনটা অবলম্বন করে প্রথম অবস্থা বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার আল্লাহ প্রথমত এটা দেখেন যদি অবৈধ পন্থা অবলম্বন করে বিপদ থেকে বাঁচার জন্য তাহলে প্রথমেই তো পরীক্ষায় ফেল তাইলে আল্লাহ কি দেখতে চায় আল্লাহ তালা কি देखते যায় বৈধপন্থায় বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা এটা অবৈধ নয় বরং বৈধপন্থায় চেষ্টা করবে কিন্তু এই চেষ্টা ওই চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসক করোনা ভাইরাস মাস্ক টিকা এগুলা দ্বারা সে রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করবে কিন্তু এইগুলার উপর সে ভরসা করতে পারবে না ভরসা করা যাবে না ভরসা উপরে হবে মনে করেন আপনাদের ফেরি সদর হাসপাতালের মধ্যে এক মা অপারেশন থিয়েটারে আছে তার কলিজার টুকরা সন্তান দীর্ঘ সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কান্না কাটি করে আর একজন মুরব্বী গিয়ে জিজ্ঞাসা করে হে যুবক কেন তুমি কান্না কাটি করতেছো কারণটা কি ছেলেটা বলে চাচা আমার মা অপারেশন থিয়েটারে তার জটিল এক রোগের অপারেশন চলতেছে চাচা আপনি একটু দোয়া কই যাতে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয় এই রকম দোয়া প্রয়োজনের সময় আমিও চাই আপনারাও চান ঠিক না ইমাম সাহেবের কাছে গিয়ে বলা হয় ইমাম সাহেব আমার মেয়েটার অপারেশন দোয়া কইরেন আল্লাহ জানি সাকসেস করে দেয় এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন আল্লাহ করে নাকি ডাক্তার করে জোরে বলেন কে করে তাহলে বোঝা গেল অপারেশন থিয়েটারে অপারেশন করে ডাক্তার কিন্তু ওই অপারেশন যিনি সাকসেসফুল করেন তিনি কে সাকসেস করার ক্ষমতা ডাক্তারের হাতে নাই ডাক্তার অপারেশন করতে পারে আপনি টিকা লাগাইছেন এই টিকা লাগাইছেন অসুবিধা নাই কিন্তু এই টিকা আপনাকে মূলত করোনা থেকে বাঁচাতে পারবে না বাঁচাবে কে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতে আপনি বৈধ পন্থায় সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করব আপনি করবেন আমরা করব কিন্তু যেই পদ্ধতি যেই সিস্টেম যেই ওষুধ যেই ডাক্তার এর উপরে ভরসা হবে না ভরসা কার উপরে আল্লাহর কেউ যদি এমন ভাবে জীবন যাপন করে তাহলে এটা সবরের বহির্ভূত নয় আর দ্বিতীয় পদ্ধতি হল যেহেতু সাকসেস করেন আল্লাহ আমরা যখন কারো চাকরি বা কোন কাজের প্রয়োজন সুপারিশের জন্য অনেক সময় যায় কি যাই না মনে করেন একটা ছেলের সব যোগ্যতা আছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র বড় একজন অফিসার যদি মুখ দিয়ে বলে হ্যাঁ ছেলেটা ভালো ছেলেটারের নিয়োগ দিয়ে দাও হয়ে যাবে সুপারিশের জন্য যাই কি যাই না বলেন তো আপনার জন্য আমার জন্য আপনার সন্তানের জন্য আমার ভাইয়ের জন্য সুপারিশ মূলত করবে ওই লোক যেই লোকটার সাথে আমার সম্পর্ক ভালো আর যদি আপনি আপনার দুশ্মনের কাছে গিয়ে বলেন যে আপনি একটু অফিসারে বলে দিয়ে আমার ছেলেটা জানি চাকরি হয় যাও হওয়ার সম্ভাবনা ছিল ও বলবে খবরদার ওই যে লোকটার ছেলেটা আছে না ওরে চাকরিও দিবি না দিবি না তো দিবি না সুইপার ওর থাকার জন্য এত খারাপ সন্ত্রাস ডাকা টিয়া বাকো আপনি অবৈধ জায়গায় সুপারিশ চাইতে গিয়া কাম 12টা বাজায় দিবেন ঠিক কিনা বলেন তাহলে সুপারিশ তার কাছেই চাই যার কাছে আমার আপনার কথাগুলা গ্রহণযোগ্য হবে যার সাথে আমার আপনার সম্পর্ক ভালো নৈকট্যতা ভালো এখন বলেন অপারেশন ডাক্তার করে সাকসেস করে কে তাইলে আমি বিপদে যখন পড়ব ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বাচার জন্য যদি সাকসেসফুল হতে চাই সুপারিশ ভালো মানুষের যেমন দরকার অনুরূপভাবে যেহেতু অপারেশন সাকসেস করে আল্লাহ সে জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করার দরকার এটা কিসের মাধ্যমে হবে আল্লাহ বলেন সলাতের মাধ্যমে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এমন একটা ইবাদত করে দিয়েছেন সালাত তথা নামাজ এটা হলো আল্লাহর সাথে বান্দার একটা সেতু বন্ধন সবচাইতে নৈকট্য লাভ করার মাধ্যম হলো সালাত এজন্য একজন নামাজি যখন সেজদার মধ্যে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটে সে পৌঁছाया যায় মানুষ যখন বিপদে পড়ে যদি জানতে পারে ওই লোকটার কাছে গেলে বিপদ থেকে বাঁচা যাইতে পারে কত কাকুতি মিনতি হাত জোর করে বলে ভাই আপনি একটা বার বলেন আপনি একটা বার বললে আমার বিপদটা চইলা যায় অনেকে বলে না এরকম তাহলে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে তাহলে সেই মালিকের দরবারে কাকুতি মিনতি করে সাহায্য চাওয়ার দরকার আর সবচাইতে কাকুতি মিনতি হয় নামাজের মধ্যে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা আমি আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাও দুইটা মাধ্যমে বিসবরি ওয়াস সালা সবর এবং সালাতের মাধ্যমে শুধু তাই না ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা শুনাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একবার মদিনার বাজারে খাবারের অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল পণ্যের দাম আকাশ চুম্বি হয়ে গেল আমাদের দেশে মাঝে মধ্যেও হয় যেমন বিশ টাকার পেঁয়াজ মাঝে মধ্যে তিনশো টাকা হয় কি হয় না অনেক মানুষ আছে দৈনিক তিনশো টাকা ইনকাম করতে পারে না তার জন্য কি পেঁয়াজ কিনা সম্ভব নাকি আল্লাহ না করুন ওই প্রতিদিন দুই আড়াইশো টাকা ইনকামকারী লোকটা যদি দুইশো টাকা আড়াইশো টাকা ইনকাম করে আল্লাহ না করুন এমতা অবস্থায় যদি চাউলের কেজি তিনশো টাকা হয় কি অবস্থা হবে চিন্তা করে সেজন্য এটাও এক প্রকারের দুর্ভিক্ষ হজরত ওমর রদি আল্লাহ আনহুর জামানা মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল খাবারের অভাব যা আছে দাম বেশি সবার সীমার মধ্যে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহু চিন্তিত হয়ে গেলেন তিনি তো জনতার শাসক ছিলেন না তিনি ছিলেন মানুষের খাদেম এখনকার দুনিয়ার শাসকেরা যদি ক্ষমতার মসনদে বসতে পারে যে দেশেই হোক যেখানেই হোক সে নিজেকে বাদশা মনে করে আর সাধারণ মানুষকে গোলাম মনে করে ঠিক কিনা বলেন কিন্তু অর্ধ জাহানের বাদশা খালিফাদুল মুসলিম হজরত অমর তিনি নিজেকে জনগণের খাদেব মনে করতেন তিনি বলতেন সন ওই সুদূর ফুরাতের তীরে যদি একটা কুকুর পিপাসায় মারা যায় আমাকে যদি আল্লাহ কেমতের ময়দানে জিজ্ঞাসা করে অমর তুমি মানুষের খাদেম ছিলা শুধু মানুষের না তাইলে তোমার এরিয়ার মধ্যে কেমন করে একটা কুকুর অনাহারে পিপাসায় মারা গেল আমার কাছে যদি আল্লাহ জবাব চায় আমি কিভাবে জবাব দেব তারা তো এমন মানুষ ছিল খাবারের অভাব দেখা দিল বাজারে যথেষ্ট পরিমাণ খাবার নাই খলিফাতুল মুসলিমিন চিন্তিত হয়ে গেলেন সভাসদ সাহাবাদেরকে নিয়ে বসে আছেন বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে পরামর্শ চলতেছে পরামর্শের এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আগামী দিন সকাল বেলায় কয়েকটা কাফেলায় বিভক্ত হয়ে একটা দল চলে যাবে সিরিয়ার দিকে আরেকটা দল যাবে ইয়ামেনের দিকে আরেক দল চলে যাবে মিশরের দিকে খাদ্যশস্য কিনে আনবে যাতে করে মদিনার বাজারের খাবারের অভাবটা দূর হয়ে যায় পেঁয়াজের কেজি 300 টাকা তখন আমরা কি শুনি এই তো তুরস্ক থেকে পেঁয়াজ আসছে দুই দিন পরেই দাম যাবে চলে

বাসায় ফিরতে ঘরে ফিরতে দেরি হয়ে গেল ঘরে ফেরার পরেও চোখের মধ্যে চিন্তা করতেছে কি হবে এমত অবস্থায় পূর্ব মুহূর্তে হজরতাল বিছানার মধ্যে শরীরটা কেলায় দিল ক্লান্ত দেহ দেখবেন যদি একটু আরাম পায় ঘুম ঘুম আসে কি আসে না আপনার সোয়া লাগবে না ক্লান্ত দেহ নিয়ে চেয়ারের মধ্যে বসলেই কেমন জানি ঘুম আসে তন্দ্রা চলে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন বিছানায় পরিপূর্ণ ঘুমে আচ্ছন্ন হন নাই তন্দ্রা ছন্ন ভাব ঘুম আসতেছে আসতেছে ভাব এর মধ্যেই হযরত ওমর স্বপ্ন দেখতেছে

এত বিশাল স্বপ্ন দেখছি এক মিনিটের মধ্যে মাত্র এক মিনিট জিম এত বিশাল স্বপ্ন দেখছি ওই স্বপ্ন যদি মুখে বর্ণনা করতে যাই আধা ঘন্টা লাগবে কিন্তু স্বপ্নের মধ্যে এক মিনিটে বিশাল এক স্বপ্ন দেখা হয়ে যায় আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন অনেকে খেয়াল করে দেখেন স্বপ্নে যা দেখছেন মাত্র এক মিনিট কিন্তু ওই স্বপ্ন যদি বর্ণনা করতে যান মুখ দিয়ে লম্বা সময় লাগবে ঠিক কিনা বলেন

তুমি দুর্যোগ মোকাবেলার জন্য কমিটি গঠন করেছ খাবারের অভাব দেখা দিয়েছে কমিটি গঠন করেছ দুর্ভিক্ষ দেখা দিয়েছে কমিটি গঠন করেছ ও আমার আমি কি তোমাদেরকে দুর্যোগ মোকাবেলার পদ্ধতি শিখায় দেই নাই যত রকমের ছোট বড় বিপদ আসে সব দেনকে আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায় দেই নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল কানের মধ্যে মসজিদে নববী থেকে আজানের আওয়াজ আসলো ছুটে চলে গেলেন মসজিদে নামাজ শেষ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিকে ঘুরে বসলেন এবার বললেন শোনো কোথাও কোন কাফেলা পাঠানো হবে না আসো আমরা সালাতুল হাজতের আমল শুরু করে দেই ইতিহাস বলে এক সপ্তাহ সালাতুল হাজতের আমল চললো মদিনার খাদ্য অভাব আল্লাহ তালা দূর করে দিলে অথচ ওই কাফেলা যদি মিশর যাইতো ইয়েমেন যাইতো সিরিয়া যাইতো খাদ্য শস্য ক্রয় করে ফিরতে এক মাসের বেশি লেগে কিন্তু সালাতুল হাজতের আমল এক সপ্তাহের মধ্যে মদিনার বাজারে মানুষের ক্রয় সীমার মধ্যে ফসল যা প্রয়োজনীয় বস্তু এগুলা নিয়ে আসছে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে দ্রব্য মূল্যের উদ্যোগতি দূর হয়ে গেছে তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা আল্লাহর কাছে জোরে বলেন এক নাম্বার হলো সবর দুই নাম্বার হলো সলাদ আপনি অসুস্থ চিকিৎসা করাবেন কিন্তু বর্ষা থাকবে কার উপর চিকিৎসা চলতেছে আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ডাক্তারের কোন ক্ষমতা নাই ওষুধের কোনো ক্ষমতা নাই আপনি যদি সুস্থ করেন সুস্থ হবে আপনি যদি সুস্থ না করেন তাম দুনিয়ার চিকিৎসক ওষুধ আমাকে সুস্থ বানাতে পারবে না তাইলে এইখানে আপনি দুইটা জিনিসের কম্বিনেশন পাবেন সবরেরও পাবেন সালাতেরও পাবেন এই দুইটা যদি আমরা অবলম্বন করতে পারি তাইলে আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা আল্লাহ প্রথমে ডাক দিচ্ছেন মমিন বলে কি বলে মমিন বলে এরপরে আল্লাহ তালা জানায় দেন যারা এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তালা ওই মুমিন বান্দাটাকে একটা উপাধি দেন ডিগ্রি দেন যে ডিগ্রি উপাধির নাম হলো সবের কি উপাধি দেয় আল্লাহ সবের উপাধি দেন কি উপাধি সবের কারণ এরপর পরেই আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহ তালা এমন বলেন নাই ইন্দিন এমনটা বলেন নাই বরং প্রথমে ডাক দিয়েছেন মৌমিন বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও তাহলে তুমি শুধু মৌমিন থাকবে না সবের মৌমিন হয়ে যাবা শুধু মুমিন না সবের মুমিন দুনিয়ার মধ্যে মনে করেন একজন মানুষ চেয়ারম্যান হইছে নতুন নতুন এই চেয়ারম্যান যেই হোক তার মা বাবা রেখে দেওয়া একটা নাম আছে না মা বাবা যেই নামটা রাখে ভালোবাসে রাখে না যেই নামটাই মা বাবারা খুব সন্তানের অবশ্যই মা বাবা mohabbat করে ভালোবেসেই নামটা রাখে মনে করেন আপনাদের এলাকায় নতুন একজন চেয়ারম্যান এসে কথার কথা পরের দিন সকাল বেলায় উনি যখন বাজারে গেলেন ওনার নাম হলো আব্দুর রহিম আপনি যদি জোরে ডাক দেন ওই আব্দুর রহিম চেয়ারম্যান সাহেবের নাম আব্দুর রহিম নাম ধরে ডাক দিছেন যে নাম তার বাপ মা মোহব্বত করেই রেখেছে বলেন তো এই রকম সেই নাম ধরে যদি চেয়ারম্যানরা ডাক দেওয়া হয় খুশি হবে জোরে বলেন খুশি হবে কিন্তু আপনি যদি ডাক দেন ও চেয়ারম্যান সাহেব দেখবেন মুখের মধ্যে কত সুন্দর একটা হাসি পাশে চায়ের দোকান থাকলে বলবে আসেন চা আর কথা বলি যেই নাম সেই ধরে ডাকলে খুশি হয় না একটা উপাধি পেয়েছে সেটা ধরে ডাকলে খুশি হয় এটা মানুষ মানুষের একটা আল্লাহ খাস জানে এজন্য আল্লাহ তালা মুমিন কে একটা উপাধি দিয়ে দিলেন সাবের আর জানা দিলেন আমার সাবের মুমিন বিপদ আপদ চিন্তা করো আমি আল্লাহ সর্বদা তোমার সাথে রয়েছি আপনাদের এলাকার এমপি সাহেব যদি আপনারে বলে ভাই আপনি এই ভালো কাজ করেন আমি আপনার সাথে আছি বুক ফুলে যাবে না এলাকার পাতি খেতা নেতা এসে যদি বাধা দিতে চায় আপনার সামনে ঠিকবে আপনি কি বলবেন এই বেটা থাম এই কাজের অনুমোদন কার আমার এই কাজে আমার সাথে কে আছে জানো মাননীয় এমপি মহোদয় আর সে শে আজিমের মালিক যদি সওয়াবের বান্দার সাথে হয়ে যায় তার কোনো চিন্তা আছে কেন চিন্তা নাই শুনেন আল্লাহ তাআলা পেছনের দিকে যাই আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ক্ষতির মাধ্যমে ক্ষতির মাধ্যমে ফসলের ক্ষতির মাধ্যমে এই পরীক্ষায় যেই মানুষগুলা হয়ে যাবে একটু আগে কিভাবে বিপদে মুসিবতে সবর করবে আলোচনা করলাম এই পদ্ধতি যেই ব্যক্তি অবলম্বন করবে সে হয়ে যাবে সবের মুমিন আর সবের মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন

মুসিবা কলু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বলেন আপনি ওই সমস্ত ধৈর্য ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন যারা বিপদ আপদ মুসিবতে যখন পতিত হয় তাদের উপরে যখন কোন বিপদ আপদ মুসিবত আসে এরা অবৈধ কোন পন্থা অবলম্বন করে না বরং তারা কি করে বিপদের সংবাদ আসার সাথে সাথে অথবা বিপদে পড়ার সাথে সাথে তারা বলে এই কথা বিপদ মুসিবতে পড়ার পরে যেই মুমিন প্রথমে বলে মূলত সেই মুমিন সবের মমিন প্রত্যেকটা মানুষের আলামত মনে করেন যখন বৃষ্টি হয় যে রাস্তা কাঁচা মাটির রাস্তা মাটির রাস্তায় কাদা যুক্ত রাস্তায় যখন কেউ চলে মাঝে মধ্যে পড়ে যায় না মানুষ এমনি অনেক সময় পড়ে যায় ব্যথা পায় পড়ে যাকার ব্যথা পাপ মানুষ কিন্তু ব্যথা পাওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার সাথে সাথে কেউ বলে ওরে মা কেউ বলে ওরে আব্বা কেউ বলে গেছি রে কেউ বলে ইয়া আলী কেউ বলে ইয়া গাউসে পাক কেউ বলে ইয়া আল্লাহ ঠিক কিনা বলে না কারো যদি দুই তিন বছরের বাচ্চা থাকে দেড় দুই বছরের বাচ্চা আপনার নিজের কলিজার টুকরা সন্তান আপনি কোলে করে অনেক দূর গেছেন ট্রেন দেখাইতে রেলগাড়ি দেখাইতে নিজে কোলে করে আদর করতে করতে নিয়ে গেলেন এইবার বাচ্চাটা বাসার থেকে একটু বেশি দূরে যাওয়ার কারণে কান্না শুরু করে দিল বলেন তো দুই আড়াই বছরের বাচ্চা সে যদি কান্না শুরু করে দেয় সর্বপ্রথম তার মুখ দিয়ে কি আওয়াজ বের হয়

বাচ্চার অন্তরের মধ্যে সবচাইতে নিকটে যাই শব্দটা থাকে যিনি থাকে তিনি হলো মা এজন্য আর একটু কষ্ট হলে মা কে ডাক দেয় কান্না শুরু করলে মা কে ডাক দেয় অনুরূপ ভাবে মুমিন যখন বিপদে পড়ে ছোট হোক আর বড় হোক মুমিনের মুখ দিয়ে সর্বপ্রথম যার কথা বের হয় তিনি কে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সুসংবাদ ওই সমস্ত সাবের মুমিনদের জন্য যারা বিপদাপদ মুসিবতে পড়লে বলে ইন্না আলিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই ও নিশ্চয়ই আমরা পুনরায় তার কাছেই ফিরে যাব শুধু তাই না কত সুন্দর দোয়া এটা গ্রামের অনেক মানুষ বোঝে না তারা মনে করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মনে হয় মানুষ মরলেই পড়তে হয় এটা কে অনেক মানুষ মরার দোয়া বানায় ফেলছে এই দোয়াটা হলো ছোট বড় সকল প্রকার বিপদে পড়তে হবে ঘরে গেছেন আপনি চাবি পান না পড়বেন ইন্নালিল্লাহ মসজিদ থেকে বের হলেন জুতা নাই বলেন ইন্নালিল্লাহ এক চাচা নতুন জুতা মসজিদের সামনে রেখে মসজিদে নামাজ পড়তে গেছে বাহির হয়ে দেখে জুতার কোন খবর নাই জোরে বলতেছে ইন্না আর একজন পাশে আইসা চাচার কানের কাছে মুখ লাগায় বলে চাচা মর লোকে আমার জুতা হারাই গেছে আমি ইন্দার ইল্লা করতে চাচ্ছি মরার খবর নিয়ে আসছি না ওই যে ইন্দার ইল্লা যে কাকা কারে বল বিপদ আপদ মুসিবতে ইন্নালিল্লাহ পড়তে হয় জুতা হারাই গেছে একটা মুসিবত না কষ্ট ছোট হোক মুসিবত বিপদ বলে চাচা জুতা হারাইলো ইন্নালিল্লাহ কইতে হয় এটা তো জানি না আমাদের অনেক মানুষের অবস্থা এরকম এটা একটা গুরুত্বপূর্ণ আমল শুধু তাই না এই আয়াতের তাফসীরের মধ্যে সহিহ মুসলিমের একটা হাদিস বর্ণনা করা হয়েছে একটা ঘটনা শুনাই রসুল আকরম সাল্লি ওসাল্লামের একজন সহধর্মিনী ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহার স্বামী ছিলেন আবু সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা লম্বা ঘটনাটা নিজেই বর্ণনা করেন তিনি বলেন আবু সালামা ছিল প্রথম দিক যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন একজন উত্তম পুরুষ ছিল আবু সালামা আমার সাথে আবু সালামার বিবাহ হলো আমাদের বৈবাহিক জিন্দেগি খুব ভালোভাবে অতিবাহিত হইতেছে চলতেছে আমাদের নিকটাত্মীয় যারা ছিল তারা কেউ আমাদের কাছে ছিল না আমরা দুইজন আমরা দুজন মদিনার অধিবাসী আল্লাহ তালা আমাদেরকে দুইটা সন্তান দিয়েছেন এমত অবস্থায় প্রতিদিন আবু সালামা সকাল বেলায় রিজিকের অন্বেষণে বের হয়ে যায় রাসুল আকরম সাল্লি ওসাল্লামের দরবারে সময় দেয় আল্লাহ রসুলের দরবার থেকে যা কিছু শিখে আসে বাসায় আসার পরে আমাকে আবার সেটা শিখায় দেয় এভাবেই চলতেছে আমাদের জীবন একটা সুন্দর সাজালো গোসালো শান্তিময় জীবন আমরা অতিবাহিত করতেছি প্রতিদিন কারণে আবু সালামা ঘরে ফিরলেন আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল আবু সালামার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল ভাব আমি বললাম ও আবু সালামা কি ব্যাপার আপনার চেহারাটা আজকে এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন কারণটা কি আবু সালামা বললেন ও উম্মে সালামা শুনে নাও আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল শিখায় দিয়েছে এমন এক আমল যদি কেউ বিপদ আপদ মুসিবতে ওই আমল করে তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন তো করেনই শুধু তাই না বিপদের মাধ্যমে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দিয়ে দেয় গুরুত্বপূর্ণ আমল আমরা কোন মানুষ নাই জীবনে ছোট খাটো বিপদ আপদ মুসিবতে পড়ি বড় মুসিবতে হতে পড়ে মানুষ কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমলের দ্বারা বড় মুসিবতে যা হারাইছি তার চাইতেও আল্লাহ ভালোটা দিয়ে দেয় একটা গুরুত্বপূর্ণ আমল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমলটা শিখে রাখলো বলে কি আমল শিখে রাখছে এই আমলটা হলো এমন একটা আমল দুনিয়াতে আমরা অনেক দোয়া শিখি হয়তো দোয়াটা শুধু কোরআন থেকে শিখি না হয় শুধু হাদিস থেকে শিখি কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া সহিহ মুসলিমের সম্ভবত 2011 12 নম্বর হাদিস এমন একটা দোয়া এই দোয়ার একটা অংশ শিখায় দিয়েছেন আল্লাহ আর একটা অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা দোয়া শিক্ষা নিলেন কি সেই দোয়া আল্লাহর রাসূল বলেন যখন কোনো মুসলিম বিপদাপদ মুসিবতে পড়বে

বিপদের সময় যে এই দোয়া করবে আর ওই মুসিবতের মাধ্যমে বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দিবেন কে আল্লাহ কিন্তু সমস্যা সমস্যা হলো কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবর হলো বিপদের প্রথমে সবর বিপদের প্রথমে কিন্তু আমরা কি করি আমরা যখন দুনিয়ার সব পদ্ধতি অবলম্বন করি আর না পারি তখন বলি আল্লাহ আপনি যা করেন তাই ঠিক না একজন মনে করেন পকেটের মধ্যে এক হাজার টাকা নিয়ে বাজারের দিকে রওনা এক কিলোমিটার দূরে বাজার যাওয়ার সময় পকেট থেকে টাকাটা পড়ে গেছে বাজারে যে পকেটে হাত দিয়ে দেখে হাই টাকা তো নাই আইশা খুঁজবে না খুঁজবে না রাস্তায় আইসা খুঁজবে দশ পনেরো বার দশ পনেরো বার টহল দেওয়ার পর যখন দেখবে টাকা আর পায় না এবারে বলে আল্লাহ সদকা করে দিলাম কোন সময় কইছে যখন 15 16 বার খুঁজ্যা ঢুঁজ্যা না পাইছে তখন কি কইছে যে আল্লাহ সদকা করে দিলাম আর যদি গরিব মানুষ না হয় তাহলে যে পাইছে তারে হাদিয়া প্রথমে কিন্তু করতে পারে না কারণ সর্বশেষ আর যখন পায় না কি বুঝবে মনে সান্তনা দেয় কাক গাছের ডালে বসে বসে আঙ্গুর খেতছে শিয়াল যতই পণ্ডিত হোক গাছে উঠে শিয়াল আঙ্গুর খাওয়ার মতো অবস্থা নাই লাল টক টক আঙ্গুর কি মিষ্টি অনেক সময় জিব্বা সাইটা যেটা আঙ্গুর ফল আসলে হলো টক আঙ্গুর ফল কি টক কেন খাইতে পারে নাই এই জন্য কয় টক মন বুঝ দেও আর কি ওই যে বিপদে পড়ছে টাকা হারাইছে সর্বশেষ মন জানিয়ার বেশি উষ্কু খুষ্কু না করে এই জন্য কয় আল্লাহ দান করে দিলাম দান করে দিলাম

উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দোয়াটা আমি ভালোমতো আয়ত্তস্ত করে নিলাম আয়ত্ত করে নিলাম ইতিমধ্যে উহুদের জিহাদের দামামা বেজে গেল আমার স্বামী আবু সালামা সবার সাথে জিহাদে শরীক হওয়ার জন্য চলে গেলেন আমার দুইটা সন্তান নাবালক আবার আরেকটা সন্তান তখন আমার পেটে আমার স্বামী আবু সালামা যুদ্ধের ময়দানে গেল দুইটা বর্ণনা এক বর্ণনায় আসছে তিনি শাহাদাত বরণ করলেন আর বর্ণনায় আসতে তিনি প্রচন্ড রকমের আহত হলেন অসুস্থ হয়ে গেলেন একদিন উম্মে সালাম আনহা ঘরে কাজ করতেছে ঘরের ভিতরে উনি কাজ করতেছে হঠাৎ একজন লোক দৌড় দিয়ে আসলো আসার পরে বলে ও উম্মে সালামা তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই একটা জিনিস চিন্তা করেন তো আমাদের সমাজে আপনার প্রতিবেশি হোক আর আমার প্রতিবেশি হোক আত্মীয় হোক যেই মহিলার ভাই আত্মীয় সজন শ্বশুর শাশুড়ি মা বাবা কারো সাথে সম্পর্ক নাই স্বামী স্ত্রী দুইজনের সংসার দুইটা সন্তান দুনিয়ায় আর একটা সন্তান মাতৃ করবে ওই মুহূর্তে যদি কোনো রমণী যদি কোনো নারীর স্বামীর মৃত্যুর সংবাদ আসে আমাদের দেশের মা বোনেরা কি করবে হয়তো একটা চিৎকার দিয়ে সে নিজেও অজ্ঞান হয়ে যাবে হয়তো চিৎকার দিয়ে আল্লাহকে দোষারোপ করবে বলবে আল্লাহ আপনি কি দুনিয়াতে আর কাউরে চোখে দেখেন নাই হে আল্লাহ আপনার কি এই নাবালক মাসুম বাচ্চা দুইটার দিকে একটু নজর যায় নাই কি হবে আমার পেটের সন্তানের কি হবে আমার দুই সন্তানের এই কথা বলে আল্লাহকে দোষ করবে ঠিক কিনা বলেন এমন এমন কথা বলবে হয়তো তার কথার দ্বারা কোন সময় ইমান চলে গেছে টেরও পাবে না কিন্তু দুনিয়ার রমণীদেরকে শিক্ষা নেওয়ার দরকার উম্মাহাতুল মুমিনিন তাদের আইডল বানানোর দরকার উম্মাহাতুল মুমিনিনরা তো দুনিয়ার নারীদের জন্য হবেন আদর্শ কিন্তু তাদের আদর্শ তো আমাদের মা বোনেরা ধরে না কেমন আচরণ ছিল উম্মে সালামার বলেন যখন আমার স্বামী আবু সালামার মৃত্যুর সংবাদ আমাকে দেওয়া হলো সাথে সাথে আমি ওই দোহাটা পড়লাম যেই দোহাটা আমি আবু সালামার কাছ থেকে শিখেছিলাম আমি সাথে সাথে পড়লাম ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া আখলিফ লি খায়রান মিনহা আমি এই দোয়াটা পড়লাম এই দোয়ার অর্থ যা তার উপরে আমার সর্বোচ্চ ইয়াকিন আছে কারণ স্বামী হিসাবে আবু সালামা আমার কাছে ছিল সবচেয়ে উত্তম আমি আল্লাহর কাছে দোয়া করলাম ইতিমধ্যে আমার শামির কাফন দাফন হয়ে গেল আমার গর্বের সন্তান দুনিয়ায় ভুমিষ্ট হলো এইবার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে কিন্তু যারা প্রস্তাব দেয় তাদের কাউকে আমার আবু সালা আমার চাইতে উত্তম মনে হয় নাই কারণ আমি আল্লাহর কাছে তো বলেছি আল্লাহ আমি হারাই আসি আবু সালামাকে আর যাকে চাই সে অবশ্যই আবু সালামার চাইতে উত্তম হতে হবে অনেক প্রস্তাব দিচ্ছে কিন্তু কোন ব্যক্তিকেই স্বামী হিসাবে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম মনে হয় না দিন যেতে থাকলো একটা পরিবারে যদি একজন মহিলা তার যদি তিনটা সন্তান থাকে আবার একটা যদি দুধপোষ্য সন্তান থাকে খরচ কত ব্যয় কত এটা ভালোমতো বোঝা যায় বড় মানুষ চিড়া পানি ফান্তাবাদ দিয়া খাইলেই হয় কিন্তু ছোট মানুষ তাকে যা মন চায় যেন তেন খাওয়ানো যায় না সংসার কষ্টের উপরে চলতেছে আর আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে যাকে দিবেন সে অবশ্যই আবু সালামার চাইতে উত্তম হবে ইতিমধ্যে সাহাবাদের মধ্যে আমার কথা ছড়ায়া গেল রসুল আকরম সাল্লাসাল্লামের কানে চলে গেল আমার অভাবের খবর একদিন দুপুর বেলা একদিন দুপুর বেলা প্রচন্ড গরম প্রচন্ড রোদ আমি আমার পানির মস ছিড়ে গেছে সেটারে সিলাই করতেছিলাম পানির চামড়ার ব্যাগ সিঁড়ে গেছে খেজুরের ছাল দিয়ে সেটাকে আমি সেলাই করতেছি আমি দেখতে পেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে যখন আমি নিশ্চিত হলাম যে তার গন্তব্য আমার বাড়িতেই আমি ভেতরে গিয়ে আমার জীর্ণ কুটিরে রহমাতুল্লিল আলামিনের বসার জন্য ব্যবস্থা করে দিলাম নবীজি আমার ঘরের মধ্যে বসলেন আমার সব অবস্থা জিজ্ঞাসা করলেন একের পর এক আল্লাহর নবীর কাছে আমি আমার কষ্ট অভাব সব কিছু খুলে বললাম আলোচনা শেষ আলোচনার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন দুনিয়ার মধ্যে যেই নারীরা লজ্জা আছে যাদের লজ্জা হলো নারীর भूषण লজ্জা কিসের भूषण নারীর भूषण লজ্জা কত বড় একটা গুণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার ব্যাপারে বলেছেন আল হায়া সুবাতুম মিনাল ঈমান সুবহান লজ্জা ইমানের একটা শাখা এক সাহাবী তার ভাইকে অতি লজ্জার কারণে তিরস্কার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন তাকে বানা করলেন যাই লজ্জা ছিল এটা একটা ভালো গুণ তুমি তাকে এজন্য তিরস্কার করনা সেজন্য যেই পুরুষ অথবা মেয়ে লজ্জার মতো গুণ হারায়া ফেলে সে অশ্লীল অসালিম অনৈতিক সব সবকিছু করতে পারে ঠিক কিনা বলেন আর যদি কোন নারী লজ্জা হারায়া ফেলে তার মতো দুশ্চরিত্রা দুনিয়াতে আর কেউ হয় না সেজন্য লজ্জা নারীর সৌন্দর্য লজ্জা নারীর ভূষণ একটা মেয়ের কাছে যত ভালো ছেলের প্রস্তাব আসুক না কেন আসার সাথে সাথে সে যদি লজ্জা সরম ত্যাগ করে বলে আমা ছেলেটা তো খুব ভালো তুমি আজকে বিকালেই আমার সাথে বিবাহ দিয়ে দাও যেই মেয়ের লজ্জা আছে সে কি এরকম কোন কথা বলবে বরং তার কাছে প্রস্তাব যাওয়ার পরে সে লজ্জায় লাল হয়ে যাবে কথা বলবে না মুখে হাত দিয়ে ঘরে যাবে লজ্জা যদিও ছেলে আর যদি লজ্জা হয় কি হবে ওই মেয়ে যার লজ্জা নাই বেহায়া হায়া সে কি করবে রাস্তায় চলার সময় যদি কোন ছেলেরে পছন্দ হয় সন্ত্রাসী ভাড়া কইরা মাইক্রোবাসে উঠায় নিয়ে সুন্দর মতো পিস্তল পিস্তলটাকে বিয়ে করবে আমাদের দেশে এমন ঘটনা আছে না নাই বলতে পারেন হুজুর এটা তো একটা দুইটা ঘটনা আরে ভাই ঘটতে অপেক্ষা দেন অপেক্ষা করেন একটা দুইটা ঘটছে মানে কি এই ধরনের ঘটনা ঘটানোর মাইন্ড অনেক নারীর মনে আছে কিন্তু সুযোগ পায় না আর ও তো শুরু করে দিল ঠিক না সেজন্য দেখেন নারীরা যদি লজ্জা হারায় ফেলে সব কিছু শেষ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আলহার ব্যাপারে বলা হয় উনি অতি রাগী এবং অতি লজ্জাশীল ছিলেন একটু ভাব গম্ভীর ছিলেন আবার লজ্জাশীল ছিলেন উনি লজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে হ্যাঁ বলেন না আর যেহেতু উনি একজন বিবাহিতা মহিলা উনি চুপ করে থাকলেই হ্যাঁ বলে সব্বস্ত হবে না ওনার প্রস্তাব সরাসরি ওনাকে রাজি আছেন কিনা জবাব দিতে হবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন লজ্জায় তিনি হ্যাঁ বলেন না আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন সরাসরি না ও বলা যাবে না বেয়াদবি হয়ে যাবে ডাইরেক্ট যদি বলে হ্যাঁ রাজি তাইলে ওনার লজ্জার কমতি মনে হবে আর যদি না বলে রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিবে কত বড় বেয়াদবি হবে উনি কি বললেন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সমস্যা আছে কি সমস্যা বললেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার আমি অতি লজ্জাশীলা হতে পারে আমার এই অতি লজ্জা আপনার কষ্টের কারণ হয়ে যাবে 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো কম হয় নাই 3 নাম্বার আমার তিনটা সন্তান রয়েছে আমার বিবাহের পরে সন্তানগুলার কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মে সালামা তুমি চিন্তা করো না তুমি চিন্তা করতেছো তোমার অতিলজ্জা আল্লাহ তাআলা তোমার অতি লজ্জা ছিলটাকে স্বাভাবিক বানায়া দিবে দুই নাম্বার বয়সের কথা চিন্তা করো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বয়স তখন ছিল প্রায় পঞ্চান্ন বছর নবীজি বললেন আমারও তো বয়স কম হয় নাই তিন নাম্বার তুমি তোমার তিন সন্তানের ব্যাপার নিয়ে চিন্তিত তুমি চিন্তা করো না তোমার ওই সন্তান গুনা কেমন যেন আমারও সন্তান এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর যখন আমি আল্লাহর রাসূলের শেখায়া দেওয়া দোয়াটা পড়েছিলাম পাঠ করেছিলাম পাঠ করার সাথে সাথে আমার অন্তরের মধ্যে বিশ্বাস ছিল স্বামী হিসাবে পরবর্তীতে আল্লাহ আমার জন্য যাকে নির্বাচিত করেছেন নিঃসন্দেহে সে আবু সালামার চাইতে উত্তম হবে কিন্তু সেই স্বামী যে রসুল আকরম সাল্লি সাল্লাম হবে এটা আমি কোনদিন কল্পনাও করি না কিন্তু এই কঠিন মুসিবতের সময় বিপাদের সময় আমার স্বামী মৃত্যুর পর আমার চিন্তা আমার তিনটা সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচবো ওই মুসিবতের সময় যখন আমি দোয়াটা পাঠ করলাম আর শাহজিমের মালিক আমার দোয়াটা কবুল করলেন আমি স্বামী আবু সালামাকে হারালাম কিন্তু আল্লাহ স্বামী হিসাবে আমাকে এমন একজন মানুষ দান করলেন যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজন না তাহলে বলেন মুমিন বিপদ আপদ মুসিবতে পড়লে হতাশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন মুমিন সুখ শান্তিতে থাকলেও তার জন্য লাভ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে তার জন্য সওয়াবের রাস্তা আছে মোমিন সুখ শান্তিতে থাকে আরামে থাকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ নেয়ামত বাড়ায়া দেয় আর মোমিন যখন বিপদে পড়ে صبر করে আল্লাহ তাআলা তার ওই বিপদে صبرের কারণেও আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেয় এমন কি যদি কাটার খোঁচাও লাগে এর বিনিময় আল্লাহ তাআলা তার সগীরা গোনা মাফ করে নাইলে তার মর্যাদা বাড়ায়া দেয় সুবহান সেজন্যই আল্লাহ তাআলা বলেন জান্নাতের সুসংবাদ ওই সমস্ত মুমিনদের জন্য যারা বিপদ আপদ মুসিবতে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষায় দেওয়া দোয়ার উপরে আমল করে প্রাথমিক অবস্থায় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বিপদাপদ মুসিবতে যারা আল্লাহ এবং তার রাসূলের শিখায়া দা পদ্ধতি অবলম্বন করে ওই समस्त মানুষগুলোর উপরে উলাইকা আলাইহিম তাদের উপরে সলাওয়াতুম মির রব্বিহি মারহামাত তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রয়েছে বিশেষ অনুগ্রহ আর রহমান তার অনুগ্রহ রহমত জোরে বলে আল্লাহর অনুগ্রহ আর রহমান এই অনুগ্রহ আর রহমতের দ্বারা কি হয় আমরা প্রতিদিন নামাজ পড়ি পাঁচ বাক্ত ইমামের পেছনে পড়ি অথবা নিজে পড়ি ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত ইমাম যা পড়বে মুসল্লির পক্ষ থেকে হয়ে যাবে প্রত্যেক নামাজের প্রতিটা রাকাতে আমি পড়ি অথবা ইমাম পড়ুক সুরা ফাতে আছে না নাই সুরা ফাতে হলো এমন একটা সুরা অনেকগুলা নাম এই সুরার অন্যতম একটি নাম হলো সুরাতুদ্দোহা এই সুরার নাম সুরাতুদ্দোহা কেন এর কারণ হলো এই সুরা হার মধ্যে এমন একটা দোহা রয়েছে যেই দোহাটা শিখায় দিয়েছে আল্লাহ এবং ওই দোহাটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোহা কারণ শিখায় দিয়েছে কে কি দোহা আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করি অথবা ইমাম সাহেব পাঠ করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে বলি ইহদিনা আমাদেরকে দেখায় দেন সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পন্থা সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখায় দেন আগে কত সুন্দর কবিতা ছিল সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহকে বলি যে সিরাতে মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করেন দেখায়া দেন আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি তার মানে বোঝা গেল সিরাতে মুস্তাকিম এই পথের একচ্ছত্র ছত্র অধিপতিকে সরল সঠিক পূর্ণপন্থায় চলতে গেলে নিজের যোগ্যতায় চলা যায় না নিজের ক্ষমতায় চলা যায় না ওই পথে সঠিকভাবে পরিচালিত করে যিনি তিনি কে এখন ওই পথে পরিচালিত যে হতে পারে সে হল সৎপথ প্রাপ্ত মানুষ এখন ওই পথে কারা পরিচালিত হতে পারে আল্লাহ বলেন ওই পথে তারাই তো পরিচালিত হতে পারে যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে অনুগ্রহ আর রহমান অনুগ্রহ আর দয়া মনে করেন আপনার মালিকানায় একটা পথ আছে রাস্তা আছে এই রাস্তায় যদি আমি চলতে চাই আপনার পার্সোনাল রাস্তা আপনার অধিকার আছে চলতে দেওয়া না দেওয়া ঠিক না কিন্তু আপনার প্রতি যদি আমার ভালোবাসা থাকে অনুগ্রহ থাকে আপনি আমাকে সেই পথে চলতে দিবেন ঠিক না অনুরূপ ভাবে সিরাতে মুস্তাকিমের উপরে যদি অটল থাকতে হয় দুনিয়ার কোনো সাহায্য হয় না দুনিয়ার কোনো পাওয়ারে হয় না আর সে আজিমের মালিকের সাহায্যের দরকার হয় এজন্য আল্লাহ তালা বলেন যেই মুমিন সবের মুমিন হয়ে যায় বিপদ আপদ মুসিবতে অটল থাকে আল্লাহর উপরে ভরসা রাখে সেই মমিনের ব্যাপারে আল্লাহ বলেন তারা তো সবের মমিন আর সাবের মুমিন যে তার উপরে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর দয়া এই বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে সাবের মুমিন কি আল্লাহ তাআলা বলেন কলাইকা হুমুল মুহতাদ সাবের মুমিন হলো সৎকপ্রাপ্ত সুবহানাল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমে যে অটল আছে সে হলো সৎপথ প্রাপ্ত মানুষ আর এই পথের শেষ প্রান্তে আল্লাহর জান্নাত তাহলে চিন্তা করেন জীবনে বিপদ আপদ মুসিবত আসে আর এই বিপদ আপদ মুসিবতে সবর করা এটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর একটা মাধ্যম ঠিক কিনা বলেন সেজন্য বিপদ আপদ মুসিবতে আমরা সবাই পড়ি কষ্ট ক্লেশ অভাব অনটন ভয় ভীতি সন্তানের মৃত্যু নিজের ক্ষতি নিজের অসুস্থতা এগুলার মাধ্যমে যা কিছুই হয় মূলত কার তরফ থেকে পরীক্ষা এখন এই মুসিবত যদি আসে আমাদের কি করণীয় আমি আপনাদের সামনে অল্প সময় সেই কথাগুলো পেশ করার চেষ্টা করলাম আর আমরা যদি ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আশা করি আমাদের নামের সাথেও যোগ হয়ে যাবে যে আমার গোলাম তুই সৎপথ প্রাপ্ত গোলাম তোর এই পথের শেষ প্রাপ্তি আমি আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ